রাজ্যবাসীর এটা ভাল খবর, নির্বাচনের ফলাফলের পূর্বে হ্রাস পালে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আর প্রকাশ হল প্রত্যেক জেলায় সিলিন্ডারের মূল্য নতুন তালিকা। আপনার জেলার সিলিন্ডারের মূল্য কিমান জনাওক কমেন্টত। আর সবিশেষ এই মুহূর্তে ঈশান নিউজের দর্শকক জানাই আছো যে নির্বাচনের ফলাফলের পূর্বে হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আর প্রকাশ হয়েছে প্রত্যেক জেলালে সিলিন্ডারের মূল্যর নতুন তালিকা। আর 72 টাকা পর্যন্ত হ্রাস হয়েছে রন্ধন গ্যাসের দাম। আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম কোন জেলাত, এলপিজির দাম কিমান, আর কোন জেলাত এলপিজির দাম কিমান, বজালিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 845 টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2003.50 টাকা, আর বাক্সাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 851.50 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1879.50 টাকা, আর বরপেটাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 845 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 2003.50 টাকা, আর বিশ্বনাথত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 868.50, অর্থাৎ 868.50, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1906.50, আর বঙ্গাইগাঁওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 837 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1987.50, আর কাছাড়ত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 937.50, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2107.50, আর চৰাইদেউত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 818 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1756 টাকা, চিৰাঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 837 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1988 টাকা, দৰংগত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 860 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1891.50, ধেমাজিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868.50, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1906.50, আর ধুবুরীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 853.50, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2018.50, ডিব্ৰুগড়ত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 802 টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1729 টাকা, ডিমা হাসাওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 961.50, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2135 টাকা, গোৱালপাৰাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 836.50, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1992 টাকা, আর গোলাঘাটত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 819.50, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1756 টাকা, হাইলাকান্দিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 946 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2118.50, হোজাইত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 875 টকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1916 টকা, যোৰহাটত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 818.50, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1756 টকা, কামরূপ মেট্রো অর্থাৎ গুৱাহাটীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 852 টকা, আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1879.50, আর কার্বি আংলঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 825 টকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1771 টকা। আপনার অঞ্চলত বর্তমান সিলিন্ডারের মূল্য কিমান কমেন্ট যোগে জানাওক। আর ইতিমধ্যে প্রকাশ পাইছে সিলিন্ডারের নতুন মূল্যর তালিকা, আর এই তালিকা মতে ক্রয় করক নতুন মূল্যত আপনার সিলিন্ডারটা, কারণ প্রত্যেক জেলাতে নতুন সিলিন্ডারের মূল্য 1 জুন অর্থাৎ আজিরপর ধার্য করা হয়েছে। আর আপনার জেলাত কিমান হল সিলিন্ডারের মূল্য কমেন্ট যোগে জানাওক। আর বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য আজিরপর যেহেতু হ্রাস করা হয়েছে 72 টাকা পর্যন্ত হ্রাস হয়েছে রন্ধন গ্যাসের দাম, আর নির্বাচনের ফলাফলের পূর্বে কমিছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম। আর সেইমতে প্রত্যেক জেলার সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। কোন জেলাত এলপিজির কিমান দাম, বজালিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 845 টাকা, বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে
2,350 টকা 50 পয়সা আর বাক্সাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 851 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,879 টকা 50 পয়সা বরপেটাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 845 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2,350 পয়সা বিশ্বনাথত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,900 টকা 50 পয়সা বঙ্গাইগাঁওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 837 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,987 টকা 50 পয়সা কাছাৰত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 937 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2,100 টকা 50 পয়সা চৰাইদেউত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 818 টকা বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,756 টকা আর চিৰাঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 837 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,988 টকা দৰঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 860 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,891 টকা 50 পয়সা ধেমাজিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,900 টকা 50 পয়সা আর হোজাইত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 875 টকা বাণিজ্যিক সিলিন্ডার দাম 1,916 টকা যোরহাটত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 818 টকা 50 পয়সা বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,756 টকা কামরূপ মেট্রোত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 852 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1,879 টকা 50 পয়সা কার্বি আংলঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 825 টকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম 1,771 টকা লখিমপুৰত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 868 টকা 50 পয়সা মাজুলীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 819 টকা 50 পয়সা বাণিজ্যিক সিলিন্ডার দাম 1,756 টকা মরিগাঁওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 862 টকা 50 পয়সা বাণিজ্যিক সিলিন্ডার দাম 1,891 টকা 50 পয়সা নগাঁওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 875 টকা নলবাৰীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 860 টকা 50 পয়সা বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,891 টকা 50 পয়সা দক্ষিণ শালমৰা মানকাচৰত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 853.50 অর্থাৎ 853 টকা 50 পয়সা শিবসাগরত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 810 টকা 50 পয়সা শোণিতপুৰত বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,900 টকা 50 পয়সা তামোলপুৰত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868 টকা 50 পয়সা তিনিচুকীয়াত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 802 টকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,729 টকা ওদালগুৰিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 868 টকা 50 পয়সা বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,900 টকা 50 পয়সা পশ্চিম কার্বি আংলঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 875 আর 72 টকা পর্যন্ত হ্রাস পাইছে এতিয়া রন্ধন গ্যাসের দাম আপনার অঞ্চল বর্তমান সিলিন্ডারের মূল্য কিমান জনাও কমেন্টত আর ইতিমধ্যে প্রকাশ পাইছে সিলিন্ডারের নতুন মূল্যর তালিকা এই তালিকা মতে ক্রয় করক সিলিন্ডার কারণ প্রত্যেক জেলাতে নতুন সিলিন্ডারের মূল্য 1 জুন অর্থাৎ আজিরপর ধার্য করা হয়েছে আপনার জেলাত কিমান হল সিলিন্ডারের মূল্য কমেন্ট যোগে জনাও আর বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য আজিরপর হ্রাস করা হয়েছে 72 টকা পর্যন্ত হ্রাস হয়েছে রন্ধন গ্যাসের দাম নির্বাচনের ফলাফলের পূর্বে কমিছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম আর সেই মতে প্রত্যেক জেলার সিলিন্ডারের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে কার্বি আংলঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 825 টকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1,771 টকা কামরূপ মেট্রোত অর্থাৎ গুৱাহাটীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 852 টকা আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1,879 টকা 50 পয়সা যোরহাটত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 818 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1,756 টকা হোজাইত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 875 টকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1,916 টকা হাইলাকান্দিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 946 টকা বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 2,118 টকা 50 পয়সা গোলাঘাটত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 819 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1,756 টকা গোয়ালপাড়াত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 836 টকা 50 পয়সা আর বাণিজ্যিক সিলিন্ডারের দাম হয়েছে 1,992 টকা
ডিমা হাসাওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 961.50 টাকা আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2135 টাকা। ডিব্রুগড়ত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 802 টাকা, বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1729 টাকা। ধুবুরীত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 853.50 টাকা, বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2018.50 টাকা। আর ধেমাজিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868.50 টাকা, বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1900.50 টাকা। দরঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 860 টাকা, বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1891.50 টাকা। আর চিরাঙত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 837 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1888 টাকা। আর চৰাইদেউত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 818 টাকা, বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1756 টাকা। কাছাৰত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 937.50 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2100.50 টাকা। বঙাইগাঁওত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 837 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1987.50 টাকা। বিশ্বনাথত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 868.50 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1900.50 টাকা। বরপেটাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম হয়েছে 845 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2003.50 টাকা। বাক্সাত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 851.50 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 1879.50 টাকা। আর বজালিত ঘরুয়া রন্ধন গ্যাসের দাম 845 টাকা, আর বাণিজ্যিক সিলিন্ডার দাম হয়েছে 2003.50 টাকা। আর রাজ্যবাসীর বাবে এই মুহূর্তে এটা ডাঙর খবর, নির্বাচনের ফলাফলের পূর্বে হ্রাস পাইছে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য। আর প্রকাশ হয়েছে প্রত্যেক জেলার সিলিন্ডারের মূল্যর নতুন তালিকা। আপনার জেলার সিলিন্ডারের মূল্য কিমান জানাও কমেন্টত। আর প্রত্যেক জেলাতে নতুন সিলিন্ডারের মূল্য 1 জুন অর্থাৎ আজির পর ধার্য করা হয়েছে। 72 টাকা পর্যন্ত হ্রাস হয়েছে রন্ধন গ্যাসের দাম। নির্বাচনের ফলাফলের পূর্বে কমিছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম।